বক্তা দেখে নি ময়ূ যে ঋণ তো নিয়েই কোথাও সরকারের পথ চলা, আর ঋণের ওপর যদি বলা হয় কি টাকা তাহলে যাচ্ছে কোথায়, তাহলে তার তো লম্বা তালিকাও রয়েছে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, অনেক লম্বা তালিকা, যেগুলো চলছে, উপকৃত হচ্ছেন অনেক মানুষ, এগুলো কি অস্বীকার করতে পারেন এ পক্ষের যারা বক্তা তারা? তবে আমি তার আগে মণিশঙ্কর চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী মণিশঙ্কর বাবুকে ডেকে নেব পোডিয়ামে। মণিশঙ্কর দা, দেউলিয়া হয়ে যাওয়ার থেকে আপনাকে এবার কেসটা বের করে আনতে হবে। না, শুভ সন্ধ্যা। মঞ্চে যারা আছেন তার মধ্যে মানে আমি আর আমরা হচ্ছি মানে জুনিয়র, ওনারা হচ্ছেন সিনিয়র, তো সিনিয়রদের উপর বেশি কথা বলাটা বেশি বাতুলতা হয়ে যাবে। আমি যেটা এখনকার টকশোগুলো আমি যখন দেখি, তখন যদি কাউকে প্রশ্ন করা হয় এই এটা হচ্ছে কেন, তখন সে একটা এক্সাম্পল দেয়, ওটা তখন হয়েছিল, স্টেট কাট কোনো অ্যান্সার নেই। আমি ইরেসপেক্টিভ অফ পার্টিজ, আমি আইনজীবী হিসাবেই বলবো যে এই যে যখন বক্তৃতা আমরা দিই, কেন হচ্ছে, যে সুজনদা যেগুলো বললো হয়তো কিছু ডাটা বেস করে বললো, আমি সেই ডাটাতে যাচ্ছি না কত লক্ষ টাকা, কারণ আমার আমি প্রতিদিন খোঁজ রাখি না কি দিনের শেষে, যেমন স্টক এক্সচেঞ্জে বলে দেয় যে দিনের শেষে এই স্টক এক্সচেঞ্জ আছে, সুপর্ণারও ভালো জানবে, রাজ্য সরকারে এরকম কোনো কম্পিউটারে বের হয় কি না যে আজকের রাজ্য সরকারের কোষাগারে কত টাকা আছে, প্রতিদিনের ডাটা বেরোয় কি বেরোয় না সেটা আমার জানা নেই, ফলে সেই ডাটাটা আমি বলতে পারবো না। করাপশনের কথা যখন উঠল, তখন আমি বলবো যে এই যে খয়রাতির কথা যেটা আজকের আলোচনা ছিল, আচ্ছা বলুন তো আজকে সব বিষয়েই দেখা যাচ্ছে যে আদালত ঠিক করে দিচ্ছেন যে কোথায় কি হবে, এই যে পুজোতে এতগুলো করে টাকা দেওয়া হলো সেই বিষয়েও কিন্তু মামলা হয়েছিল, যারা মামলা করছেন আজকে টেটের, যারা মামলা করছেন আজকে শিক্ষার নিয়ে যে তোলপাড় হয়ে গেছে তারাই কিন্তু মামলা করেছিল, সেখানে কিন্তু হাইকোর্ট কোনো রকম ইন্টারফেয়ার করলো না, যেটা অন্যায় হচ্ছে সেটা যদি না করে আইনের ভাষায় আমি কি করে বলি বলুন তো, এটা খয়রাতি। যে কন্যাশ্রীর কথা বলা হচ্ছে, আরও অনেক স্ত্রীর কথা বলা হচ্ছে, সেইগুলো নিয়ে মামলা হয়ে কোনো কোর্ট কিন্তু বন্ধ করছে না, তাহলে কি করে আমি অন্যায় বলি বলুন তো। আর আমি একটা বলবো, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তো বিশাল ভূমিকা আছে, সুপর্ণ আরও ভালো জানবেন, ক্যাগ সেন্টার কম্পিউটার অ্যান্ড অ্যাকাউন্ট জেনারেল, কন্ট্রোলার অ্যাকাউন্ট জেনারেল, তারা তো অ্যাকাউন্টসটা দেখার অধিকার সেন্ট্রালের যেমন আছেন স্টেটেরও সেরকম আছে, তাহলে সেটা দেখে না কেন বলুন তো। এখানে কি দুটো সরকারেরই সমানভাবে কোনো একটা বিষয়ে তারা একমত থাকে, তার জন্যে কি এটা হয় না? কোনো দিনও দেখ না, এক একটা মামলা দেখিয়ে যে কোটি কোটি টাকা মামলা খরচা হয়, অ্যাডভাইস কারা করে সেটা ঠিক করেছে কি না এটা দেখার দায়িত্ব ক্যাগের, ওই ক্যাগের রিপোর্ট তো বার হয় না, আমরা তো দেখতে পাই না কখন কোনো সময় হয়েছে বলে। আর একটা পরিশেষে আমি কথা বলবো যে দুর্নীতিটা আশীর্বাদ না অভিশাপ, এই নিয়েও কিন্তু তর্ক আছে। দুর্নীতি বলতে শুধুই কিন্তু আর্থিক দুর্নীতি নয়, দুর্নীতিটা ব্রাইবেরি হতে পারে, এক্সটর্শন হতে পারে, আপনাদের মিডিয়ার দুর্নীতি হতে পারে, আরও অনেক কিছু দুর্নীতি হতে পারে, কিন্তু দুর্নীতি মানেই আমাদের শুধু চোখে পড়ে পার্থ চ্যাটার্জির এতগুলো টাকা ধরা পড়লে এটাই একমাত্র দুর্নীতি, না, ঠিক কথা, অনেক কিছু দুর্নীতি আছে। ফলে দুর্নীতি, যেহেতু 10 সেকেন্ড বাকি আছে, আমি একটা কথা জিলাস 10 সেকেন্ড নেই, না না না, আপনি আরো 30 সেকেন্ড নিন, আমি আর স্বর্ণালী উদার মনে আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি, কিন্তু স্বর্ণালীও দীর্ঘদিন ধরে অনুষ্ঠানগুলো করে যাচ্ছে, আমিও অনুষ্ঠানগুলো করে যাচ্ছি, ঠিক কথা তো। পার্থ চট্টোপাধ্যায়ের যে এত টাকা, অর্পিতার টাকা, এগুলো তো শুধু দুর্নীতি নয়, দুর্নীতি হচ্ছে জল নিয়ে, দুর্নীতি হচ্ছে কল নিয়ে, ফেরুল নিয়ে, দুর্নীতি হচ্ছে এই যে ছেলেমেয়েগুলো টাকা পাচ্ছে না, ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না, দুর্নীতি হচ্ছে চাল নিয়ে, দুর্নীতি হচ্ছে জব কার্ড নিয়ে, আমাদের তো হিসেব আছে দুর্নীতির। কে বলেছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি? না, আমি যেটা বলতে চাইছি, পাঁচতলা মলে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি আর শোকেজে নাই, আমি বলছি দুর্নীতির কতগুলো টাইপ আছে, দুর্নীতিটার লিমিটেশন কতটা, কতটা লিমিটেড, সেই দুর্নীতিটা কোনোভাবে মানে আবার সেটাকে ঠিক করা যায় কি না, এই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। দুর্নীতি 2 টাকার হতে পারে, 2 কোটি হতে পারে, 2000 কোটি টাকার হতে পারে, কোনটা ম্যানেজেবল সেটা তারা ভালো করে বলবেন। এখন হতে পারে অভিজ্ঞতা, অনভিজ্ঞতার জন্য কিছু ঘটনা ঘটে যায়, সেটা দুর্নীতিতে প্রকাশ পায়। এই এই দুর্নীতিটা অনেক সময় দুর্নীতি কথাটা ডিকশনারিতে ছিল এই জন্যেই, কারণ দুর্নীতি হবে বলে সেই জন্যই পুলিশ স্টেশনগুলো হয়েছিল, সেই জন্যই কোর্টটা হয়েছিল, সেই জন্যই আইনজীবীরা আছে। ফলে দুর্নীতি হবে না, দুর্নীতি মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত দেশ, দুর্নীতি মুক্ত রাজ্য আপনি একটা দেখাতে পারবেন না। বেশ, আপনি একটু দাঁড়ান মণিশঙ্কর বাবু, আপনি একটু দাঁড়ান, দুর্নীতি টাইপটা অন্য ধরনের, খুব ভালো, খুব ভালো পয়েন্ট মণিশঙ্কর দা, একটু আমি রিকোয়েস্ট করছি, আপনি অবশ্যই বলবেন, আমি বলছি দুর্নীতির টাইপটা দেখতে হবে এবং সেটা ম্যানেজেবল কিনা সেটা দেখতে হবে।